أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসার ছত্র ছাড়াই গড়ে ওঠা লক্ষ্মীপুর আইডিয়াল গার্লস হিক্স মাদ্রাসার প্রথম শিক্ষার্থী ও হাফেজা আমাদের প্রিয় শিক্ষার্থী স্নেহভাজন তাহিয়া মাহাজবিন রাও ভাইয়ের হেফসুল কোরআন সম্পূর্ণ করায় মহান মহিয়ান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আলিশানে শীর্ণত করছি অগণন দরুদ প্রেষণ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়েদুল মুরসালিন যার আনিত পথে পথচলা আমরা সেই মহান নেতার সামনে আমরা সকলে একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় শিক্ষার্থী তাহিয়া মাহজাবিন রাও ভাইয়ের আমাদের যে আজকে হিফজুল কোরআন সমাপনী আজকে যে দোয়া এবং শুকরানা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুরের স্বনামধন্য শিক্ষা অনুরাগী শিক্ষাবিদ জনাব মাস্টার রুহুল আমিন স্যার উপস্থিত আমাদের তাহিয়া মাহজাবিন রাও ভাইয়ের গর্বিত পিতা বিশিষ্ট শিক্ষা অনুরাগী লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা এবং লক্ষ্মীপুর আইডিয়াল গার্লস হিক্স মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মাওলানা জসিমউদ্দিন স্যার উপস্থিত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমাদের সকলের প্রিয় ভাজন জনাব মাওলানা আব্দুজলিল মিজান স্যার সহ অন্যান্য সম্মানিত গণ্যমান্য শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা আজকে অত্যন্ত আনন্দ অনুভব করছি বিগত তিন থেকে চার বছর সাড়ে তিন বছর পূর্বে কোরআনি খ্যাতমতের পথ দাঁড়িয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা ছত্র ছায় প্রতিষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর আইডিয়াল গার্লস হিপস মাদ্রাসা যার প্রথম শিক্ষার্থী হিসাবে আত্মপ্রকাশ বহন করে চলছে আমাদের স্নেহধন্য শিক্ষার্থী তাহিয়া মাহজাবিন রাওহা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ কৃপায় আজকে সেই পবিত্র কোরআন করিম হিফজুল কোরআন সম্পূর্ণ করেছে আমরা তার জন্য আল্লাহ তাআলা কাছে উত্তরোত্তর কোরআনিক উজ্জ্বল প্রশস্ত জীবন কামনা করছি আমরা সবাই বলছি আমিন আমার মরহুম মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর আইডিয়াল তাহফিজুল কোরআন মাদ্রাসা এবং আইডিয়াল গার্লস হিপস মাদ্রাসার দীর্ঘ প্রচেষ্টা সাধনার পরে আজকে যে ফসল পেয়েছি যে প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৩ বছর অক্লান্ত পরিশ্রম করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের স্বপ্নের ফসল আমার কলেজের টুকরা মেয়েকে আল্লাহর দেওয়া কোরআন গিফট করার সুযোগ করে দিয়েছেন কোরআন নাজিরের মাস ঐতিহাসিক বদর দিবসে সে কোরআন হিফজ শেষ করেছে এজন্য আমি মনিপুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রেরণ করে আজকের এই আয়োজনে যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দোয়া চাচ্ছি যেন এই প্রতিষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন আমার কলেজের টুকরা মাকে যেন আল্লাহ কোরআন হিফজ করেছে কোরআন জব্দ করার তৌফিক দান করেন এবং কোরআনের আলোকে তার জীবনকে গড়ার তৌফিক দান করেন এবং তার হাত ধরেই যেন গার্লস হিফজ মাদ্রাসা ভালো একটা প্রতিষ্ঠানে পরিণত হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন আমি সময় সংক্ষিপ্ত কারণে আর বেশি কিছু না বলেই সকলের নিকট দোয়া আছে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আমার সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে পর্যায়ে আমাদের তাহিয়া মাহজাবিন রাও ভাইয়ের সম্মানিত মামা মাওলানা মুফতি
জসীম উদ্দিন হুজুরকে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হামদ সানার পর আজকে আমি অত্যন্ত গর্বিত আনন্দিত যে আমার একমাত্র ভাগ্নি তাইয়া মাহজামিন রাওহা এবং আইডিয়াল তাহফিজুল কোরআন মাদ্রাসার গালসাগার এবং আইডিয়াল তাহফিজুল কোরআন দাখিল আলিম মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান সাহেব ওনার একমাত্র কন্যা আজকে হেফজ সমাপন করছে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিনীতভাবে কামনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার জীবনকে কোরআনের রঙে রঙ্গিত করতে পারে, তার সারা জীবন যেন কোরআনের উপর চলতে পারে। সে যে হেফজ সমাপন করছে এটার উপর যেন সে তার সম্পূর্ণ দৃঢ়তার সাথে থাকতে পারে, তার হেফজ যেন তার মৃত্যু পর্যন্ত থাকে এবং সে কোরআনের খেদমত করতে পারে, এই আশা ব্যক্ত করি। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জি মোবারকবাদ। এ পর্যায়ে অনুভূতি এবং দোয়া দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের তাহিয়া মাহজাবিন রাওহায়ের সম্মানিত ফুপা, বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ, লক্ষ্মীপুরের মাটি ও মানুষের প্রিয় মানুষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় দায়িত্বশীল জনাব মাস্টার রুহুল আমিন স্যারকে অনুভূতি এবং দোয়া দেওয়ার জন্য বিনয়সিত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাত্তিল কুরআনা তারতিলা। আইডিয়াল ফাউন্ডেশন অধীন আইডিয়াল আলী মাদ্রাসা অন্তর্ভুক্ত আইডিয়াল তাহফিজুল কোরআন মাদ্রাসা এবং মহিলা বিভাগের আয়োজনে আমাদের অত্যন্ত স্নেহাস্পদ তাহিয়া মাহজাবিন রাওহা হিফ সম্পূর্ণ করেছেন। আজকের হিফ সম্পূর্ণ করার এই শুক্রানা অনুষ্ঠানের এবং ইফতার মাহফিলের উপস্থিত সম্মানিত মাদ্রাসার চেয়ারম্যান, বিশিষ্ট আলেম দ্বীন শিক্ষাবিদ, বাংলাদেশ মজলিস মিশন লক্ষ্মীপুর জেলার সেক্রেটারি জনাব মাওলানা জসীম উদ্দিন উপস্থিত আছেন, আইডিয়াল আলী মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষকবৃন্দ এবং হিন্দ বিভাগের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ এবং আমাদের এই অনুষ্ঠানের এই আজকে যার জন্য অনুষ্ঠান তার সকল আত্মীয় মামা এবং অন্যান্য সুদী শুভাকাঙ্ক্ষী বিন্দু, এই মোবারক অনুষ্ঠান ইফতারের পূর্ব মুহূর্তে একটি খুশির সময়ে আমরা পবিত্র কোরআনের বারাকাত লাভের জন্য সমবেত হয়েছি। স্যার আমাদের আমাদের একান্ত স্নেহস্পদ মায়ের সমতুল্য স্নেহস্পদ মা যাকে আমি সবসময় মা বলে ডাকতাম, সে হিফ পড়ে এটা আমি জানতাম না, জেনেছি কখন যখন হিফ শেষ করলো। হ্যাঁ, তাই হিফ শেষ করলো শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের আলোকে জীবন গঠন করার চেষ্টা করুন। আর আমি দোয়া করি আমাদের যে হাফেজা আজকে আমাদের সামনে আছেন আল্লাহ তাআলা তাকে বারাকা দান করুন, আল্লাহ তাআলা তাকে উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন, কোরআনের একটি পরিবারে তাকে পরিবারস্থ করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি। আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল হযরত মাওলানা জসীম উদ্দিন স্যার 2021 সালে লক্ষ্মীপুর আইডিয়াল গার্লস হিফজ মাদ্রাসার যাত্রা শুরু করেন। ওনার কলিজার টুকরা মামনি তাহিয়া মাহজাবিন রাওহার পাঠদানের মাধ্যমেই 2024 সালের 17 রমজান তাহিয়া মাহজাবিন রাওহার হিফজ সম্পন্ন করার মাধ্যমেই লক্ষ্মীপুর আইডিয়াল গার্লস হিফজ মাদ্রাসা
পেয়েছে তার স্বপ্নের হাফেজা রাহা মামুনের এই অল্প সময়ের মধ্যে হেজ সম্পূর্ণ হওয়ায় তার পিতামাতার পাশাপাশি আমরা অনেক আনন্দিত এবং গর্বিত আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি পাশাপাশি মহান মনিবের দরবারে রাওহা মামুনের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে যুগশ্রেষ্ঠ আলেমা হিসাবে কবুল করেন এবং তার হাত ধরেই যেন লক্ষ্মীপুর আইডিয়াল গার্লস হিজ মাদ্রাসা তার পূর্ণাঙ্গ রূপ পায় এবং আমাদের যেই লালিত স্বপ্ন একটি নিরাপদ গার্লস হিজ মাদ্রাসা প্রতিষ্ঠার আল্লাহ তাআলা যেন তার হাত ধরেই আমাদের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন।